আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহানুদ্দিন আজকে কোনো রোগ নিয়ে বা রোগী নিয়েই কথা নয় আজকে কথা হবে আসলে একজন প্রতিবন্ধী সে তার প্রতিবন্ধিত্ব তো মনেই করেনি সে এবং হচ্ছে সে কতটা কর্মট এবং হচ্ছে সে কখনো কারো কাছে হাত পাতেনি এই বীরকে আসলে না দেখালে নয় এবং হচ্ছে সে নিজে ইনকাম করে এবং তার আপনারা দেখতে পাচ্ছেন যে তার পা দেখা যাচ্ছে এবং হচ্ছে তার পায়ে যে শারীরিক প্রতিবন্ধীটা সেটা তার জন্ম থেকেই ছিল এবং সে কখনোই তার লাইফে কখনোই সে কারো কাছে হাত পাতেনি এবং এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হচ্ছে সে অত্যন্ত পরিশ্রমী এবং হচ্ছে সে পরিশ্রম করে সে ইনকাম করে এবং সে অটো চালায় অটো চালিয়ে সে প্রতিদিন প্রায় পাঁচশো ছয়শো টাকা ইনকাম করছে এবং তার সংসার খুব ভালো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে লিটন যার নাম সে গাজীপুরে সে অটো চালায় এবং হচ্ছে সে আজকে আমার চেম্বারে এসেছে এবং সে যে পরিমাণ পরিশ্রমী সে বিষয়টা আসলে আজকে কথাগুলো আসলে মানুষের ইচ্ছার থাকলে সব কিছুই সম্ভব এবং হচ্ছে মানুষ যদি পরিশ্রম করে এবং হচ্ছে সে যদি চায় যে সে যদি চাইতো যে সে কারো কাছে হাত পেতে তার জীবন চালাতো অবশ্যই তাকে মানুষজন আসলে দিত কিন্তু সে কখনোই কারো কাছে হাত পাতেনি এবং হচ্ছে সে নিজেই পরিশ্রম করছে লিটন তুমি যদি একটু নিচে নামতে একটু আমরা একটু দেখবো যে প্রিয় দর্শক আসলে দেখাচ্ছি লিটনের লিটন কিভাবে হাঁটছে এবং হচ্ছে এবং হচ্ছে লিটন তার যে পায়ের অবস্থা দেখছেন চেয়ারে উঠে বসো একটু এবং আজকের আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আসলে কারো কাছে আসলে হাত পাততে হবে কেন এবং হচ্ছে কেউ যদি চায় সে কিন্তু পরিশ্রম করে তার আয় রোজগারের ব্যবস্থা করতে পারে এবং হচ্ছে সে শারীরিক প্রতিবন্ধী হয়েও সে কখনো নিজেকে আসলে প্রতিবন্ধী মনেই করেনি এবং সে খুবই কর্মঠ একজন লোক এবং তার কথা শুনে আসলে আমি খুব উৎসাহিত হয়েছি আজকে তার সাথে কথা বলব লিটন তুমি কেমন আছো ভালো ভালো আছো এবং হচ্ছে লিটন তুমি তো এই তোমার এই সমস্যাটা কবে থেকে ছিল এই সমস্যাটা আমার ছোটবেলা থেকে মার গর্বের থেকে গর্বের থেকে মানে ছোটবেলা থেকে সমস্যাটা ছিল কিন্তু তুমি ছোটবেলাতে অনেক কষ্ট করে মানুষ হয়েছো তুমি যেটা বলছো অনেক কষ্ট করে অনেক কামা বাপে লেখাপড়া টাকা জোগাড় করতে পারে নাই দেখি পরে ফাইভ পর্যন্তই পড়ছি কোনো রকম মানে সরকারি স্কুলে পড়া পরে আমার চাচার লগে আমি আয়া পড়ছি আমার সংসার কষ্ট দিকে চাচাই বললো যে এই তো পোলাই দিয়ে তার একটা লাইন ধরাই দেয় পরে আমার চাষা নিয়ে আইসে নিয়ে তার দোকানে আমাকে গমস্থা হিসাবে রাখছে রাখলে পরে সে বেতন দিছে কিছু দিছে এবং সে পরবর্তীতে তুমি নিজে তখন থেকে তুমি আসলে কর্ম করা শুরু করো তখন থেকে আমি কর্ম করা শুরু করি এবং এখন তুমি কি করছো এখন আমি মিশু কটরিশকা আছে এগুলা হ্যাঁ অটো চালাও এবং হচ্ছে তোমার কেমন আয় রোজগার হয় আয় রোজগার কোনোদিন 500 কোনোদিন 600 বা কোনোদিন 700 মানে ভালোই চলছে তাহলে ভালোই সংসার কেমন চলছে তাহলে আলহামদুলিল্লাহ এবং তুমি বিয়ে করেছো এবং রয়েছে এবং সংসার জীবন তোমার ওয়াইফ সহ তোমরা ভালোই কাটাচ্ছ তাহলে ভালো এবং তুমি কি কখনো কারো কাছে হাত পেতেছো যে আসলে মানে ভিক্ষাবৃত্তি যেটা বা হচ্ছে মানুষের কাছে হাত পাতা সাহায্যের জন্য সেটা কি করেছো কখনো না না কখনো করি না কখনো করি না এবং হচ্ছে সেটা তোমাকে অবশ্যই সেলুট জানাতেই হয় কারণ তার অভাব অনটনের সংসার হলেও সে ছোটবেলা থেকেই আসলে কর্মট ছিল এবং হচ্ছে সে ছোটবেলা থেকেই সে নিজেই আসলে চিন্তা করেছে যে তার ইনকাম সোর্স সে নিজেই করবে এবং সেটাই সে করেছে এবং আজকে তার তিরিশ বছর বয়স এখন সে মিশুক অটোরিকশা চালাচ্ছে এবং প্রতিদিন তার কামাই ইনকাম যেটা আমরা সে বলি যে সেটা আসলে খুবই ভালো এবং হচ্ছে ছয়শো সাতশো টাকা যেটা আসলে একটা পরিবার চলার জন্য খুবই যথেষ্ট এবং সে তার পরিবার তার স্ত্রী সহ সে খুবই ভালো আছে এবং তার এই প্রশংসা অবশ্যই করতেই হবে যে সে এবং আজকে তুমি যে আমার চেম্বারে আসলা হ্যাঁ কিভাবে তুমি আমার এখানে আসলা আমি আপনার চেম্বারে আসছি ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখকে আমার খুবই ভালো লাগছে ভালো লাগলে পরে আমি ইউটিউবে দেখলাম যে স্যার কবে কবে বসে কুমিল্লা দুইটা লিসায় একটা কুমিল্লা একটা হলো ঢাকা ঠিক আছে ঢাকাটা আমি দেখলাম ঢাকাটা বৃহস্পতিবার থেকে

নিয়ে আসি তার তিরিশ টাকা বাড়া দিছি বাড়া দিলে সে আমারে নামাই দিছে পরে আমিও পর পূর্ব দিকে টাকায় দিই যায় পিওর এই এবং হচ্ছে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছে কেমন লাগছে বা চিকিৎসা তো তোমার শুনলাম এবং হচ্ছে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে আসলে মানুষের জন্য আসলে কিছু করা নয় এবং হচ্ছে আসলে কিছু কিছু ইন্সপায়ার আসলে অনেক বেশি পরিমাণে মানুষকে সাহস যোগায় আসলে যে তার যে উৎসাহ তার যে উদ্দীপনা তার যে কাজের যে তার যে স্পৃহা সেটা আসলে অনেক বেশি পরিমাণে উৎসাহিত করে এবং তাকে দেখে অন্যরা উৎসাহিত হবে এবং তোমার আজকে কিন্তু তোমার ভিজিট ফ্রি এবং তোমার চিকিৎসা আপনার কাছ থেকে কোনো ভিজিট নেই না আজকে ভবিষ্যতে নেওয়া হবে না নেওয়া হবে না ইনশাআল্লাহ অল টাইম তোমার জন্য হচ্ছে চিকিৎসা ফ্রি আমার এখানে সে যখনই আসবে তার জন্য চিকিৎসা ফ্রি অর্থাৎ হচ্ছে কোন শারীরিক প্রতিবন্ধী সে নিজেই কর্মট এবং হচ্ছে তার থেকে কিভাবে আসলে ভিজিট রাখি ভিজিট রাখার তো কোনো প্রশ্নই আসে না এবং হচ্ছে বরং তার জন্য চিকিৎসা সম্পূর্ণ চিকিৎসা ফ্রি করে দিলাম সে যতদিন আমার কাছে আসবে ততদিন ইনশাল্লাহ তার চিকিৎসা ফ্রি হবে এবং হচ্ছে এ নিয়ে আর তোমার কোনো টেনশন ডাক্তার ভিজিট নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না কেমন আছে অনেক ভালোবাসছে ভিজিট নেয় নাই ঠিক আছে তুমি সুস্থ হবা এবং সেটাই আসলে চাই এবং তার যে অন্য যে শারীরিক সমস্যা বা অন্য যে সমস্যা নিয়ে এসেছে সে যখনই আসবে তখনই তার জন্য ভিজিট ফ্রি করা হবে এবং হচ্ছে সে যে কর্মট সেটাকে অবশ্যই আমি সেলুট জানাই এবং আসি এই সেলুটের জন্য ভিডিও এবং সে নিজেই আমার অন্য ভিডিও গুলো দেখে কিন্তু আজকে সে তার নিজের ভিডিও দেখবে আজকে বাসায় গিয়ে সেটা আসলে তার জন্য খুবই খুশির ব্যাপার নাকি আজকে আমার নিজের ভিডিও দেখবো আমি অনেক খুশি অনেক খুশি প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম